একি এটা কি করলে রানী কি করলাম আমি তোমার বাবাকে খুন করলে খুন মানে না 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 আমি আমি তো কিছুই করিনি না আমি কিচ্ছু করিনি করুনি মানে এই এই যাই তো এই তো পিস্তল এটা তো তোমার হ্যাঁ তোমার আঙুলে ছাপ রয়েছে তো হ্যাঁ আর ওই যে মাটিতে পড়ে আছে তোমার বাবার লাশ মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা সব মিথ্যে কথা মিথ্যে কথা বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প মনোজ সেনের চতুরঙ্গ। মনোজ সেনের জন্ম 1940 সালে বেলেঘাটায়। বি কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি জীবনের শুরু। টানা 20 বছর রোমাঞ্চ পত্রিকায় লিখেছেন প্রায় 1500 রহস্য, অলৌকিক, সায়েন্স ফিকশন। সানডে সাসপেন্সে এর আগে মনোজ সেনের কাল রাত্রি, ছুটি কাটালো অনুপম ইত্যাদি গল্প আমরা পরিবেশন করেছি। আজকের গল্প আমরা নিয়েছি বুক ফার্ম থেকে প্রকাশিত কাল সন্ধ্যা বইটি থেকে। আজকের গল্প পাঠে দীপ, সূত্রধার আমি অয়ন্তিকা। পরিবেশনার প্রয়োজনে আমরা গল্পের সামান্য কিছু পরিবর্তন করেছি। শুরু হচ্ছে চতুরঙ্গ। বিকেলের পড়ন্ত আলোয় চ্যাটার্জি পাড়ার বিনানি হাউসের সামনে সুব্রত রায়ের স্টেশন ওয়াগনটা এসে দাঁড়ালো। সবার আগে গাড়ি থেকে নেমে বাড়িটার সামনে এসে দাঁড়ালো হৈমন্তী। অনেকক্ষণ ধরে চোখ কুঁচকে দেখল বাড়িটা। নিচু পাঁচিল ঘেরা এক ফালি জমির ওপর একটা হলদে রঙের দোতলা বাড়ি। নিরেট দেওয়ালে পরপর সবুজ রং করা খড়খড়ি পাল্লার জানলা। একতলার মাঝখানে একটা দরজা ভেতরে ঢোকার। দরজার সামনে একটা ন্যাড়া বারান্দা, রেলিং এর বালাই নেই। বারান্দা আর বাউন্ডারি ওয়ালের মধ্যে একটু খালি জমি, সেখানে কিছু শুকনো ফুলের গাছ করুণ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। বাড়িটা দেখে বোঝা যাচ্ছে যে আগের মালিক এই বাড়িটাকে সুন্দর করার কোনো চেষ্টাই করেননি। সুব্রত বলে উঠলেন, ইরে ভালো না বাড়িটা? হৈমন্তী ভুরু কুচকে বলল, কলকাতা শহরে আর বাড়ি পেলে না বাবা, বাংলায় থাকতে হবে বলে কি শেষ পর্যন্ত এই ধাপধারা কমলপুরে মান্ধাতার আমলের বাড়িটা কিনতে হলো? স্টেশন ওয়াগন থেকে লাগেজ নামাতে নামাতে সুব্রত বললেন, কমলপুর মোটেই ধাপধারা নয় ম্যাডাম, রীতিমতো যাকে বলে সাবডিভিশনাল টাউন। কি নেই বলতো এখানে? স্কুল, কলেজ, হাসপাতাল, সিনেমা, কলকাতায় যা যা পাওয়া যায় তার সবই এখানে পেয়ে যাবি। কিন্তু তোর কলকাতায় এরকম মিষ্টি হাওয়াটা পাবি না। সুমিত বলল, আমার কিন্তু জায়গাটা বেশ ভালো লাগছে রে দিদি, চারিদিকে কত গাছপালা, আমাদের রায়পুরের মতো ন্যাড়া ন্যাড়া নয়, দেখ কিরকম ফাঁকা ফাঁকা, সানসেটটা দেখলি দারুণ না? চুপ কর, তুই গাছপালা দেখছিস, এখানে বাবা মা একা একা কি করে থাকবে সেটা ভেবে দেখেছিস? আরে একা থাকাটা কোনো ব্যাপারই নয়, সারাটা জীবন তো আমরা একাই থেকে গেলাম, বিশেষ করে তোদের মা, তোরা হস্টেলে আমি ফ্যাক্টরিতে, ও তো একাই থাকতো, বন্ধুও ছিল না কেউ। কলোনির সব মহিলারাই তো হয় হিন্দি নয় মারাঠিতে কথা বলতো, যার একটাও তোর মা রপ্ত করতে পারলো না। তাই তোদের মাই তো চেয়েছিল যে রিটায়ারমেন্টের পরে পশ্চিম বাংলায় এসে থাকবো, এখানে এলে অন্তত দুটো বাংলা কথা বলে তো বাঁচবে। ইভা বললেন, আমি নয় বাংলায় কথা বলবো, আর তুমি তুমি তো বাগান করবে তাই না? কথা বলতে বলতে সবাই ঘরের ভেতর ঢুকেছে। সুব্রত আঙুল তুলে ছোট মেয়েকে কি যেন একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই ইভা ঘোষণা করলেন, হৈমন্তী তুই আর অদিতি সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের বড় ঘরটায় থাকবি, তার পাশের ঘরটায় আমরা থাকবো, আর বাঁ দিকের ঘরটায় থাকবে সুমিত আর চয়ন। আচ্ছা তোমরা এখন যে যার ঘরে চলে যাও, স্নান করে নেবে, বাথরুমে কিন্তু কোনো আয়না বা বেসিন নেই, দরজার পাশে কুলুঙ্গি আছে সেখানে সাবান রাখবে, স্নান করে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে সকলে, কলকাতা থেকে অনেকটা পথ আসা হয়েছে তো সকলেরই বিশ্রাম দরকার। অদিতি বলল,
সেসব তো ঠিক আছে, কিন্তু বাবা একটা কথা বলো, তুমি কি বাড়িটার নাম বিনানি হাউসই রাখবে নাকি? পাল্টাবে না? পাল্টাবো বই কি, তোরা একটা নাম ঠিক করে দে। এবার একটু সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। এই পরিবারের কর্তা হলেন সুব্রত রায়। তাকে দেখে বোঝার উপায় নেই যে তাঁর বয়স 60 পেরিয়েছে। আজ থেকে প্রায় 40 বছর আগে মুম্বাই থেকে প্রায় 45 কিলোমিটার দূরে রায়পুরা বলে একটি ছোট শহরে মহারাষ্ট্র রাবার কেমিক্যাল ওয়ার্কসের ফ্যাক্টরিতে জয়েন করেছিলেন। তারপর সেখান থেকেই রিটায়ারমেন্ট। পরিবারের কর্ত্রী ইভা রায় একসময়ের অসাধারণ সুন্দরী, এখনো দেখলে বোঝা যায়। তবে সে সৌন্দর্য শান্ত নির্মল। হৈমন্তী এদের বড় মেয়ে, প্রায় 26 বছর বয়স। বম্বে বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাশ করে এখন পুনায় একটি পাবলিকেশন হাউসে কাজ করছে। এছাড়া নানান কাগজে লেখালেখিও করে, ইনভেস্টিগেটিভ জার্নালিজমে বেশ নামও করেছে। সুমিতের বয়স 23। বাবা সুব্রত রায়ের মতো সেও বেশ লম্বা চওড়া। ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন আইআইটিতে পোস্ট গ্রাজুয়েট করছে। অদিতি সবার ছোট, 19 বছর বয়স। সে এখন বিয়ে পড়ছে। সে এতই ছটফটে যে তার পক্ষে এক জায়গায় স্থির হয়ে বসে থাকা অসম্ভব। ভালো গান করে, আবার কলেজের হকি আর টেনিস টিমেও খেলে। আর চয়ন, যার ভালো নাম অভিরূপ, সুব্রত দীর্ঘদিনের কলিগের ছেলে। ডাক্তারি পাশ করে বিদেশে যাওয়ার আগে সে হৈমন্তীকে বিয়ের প্রস্তাব দেয়। হৈমন্তী স্বীকার করে। বিদেশ থেকে ডিগ্রি হাসিল করে সবে ফিরেছে। এবার কিছুদিনের মধ্যেই বিয়েটা হয়ে যাবে। কি ম্যাডাম, আপনার কিছু বক্তব্য আছে বলে মনে হচ্ছে। রাতের খাওয়া শেষ, বাকিরা সবাই যে যার ঘরে চলে গেছে। বসবার ঘরে সুব্রত আর ইভা, আর তাদের বড় মেয়ে হৈমন্তী, যাকে চিন্তিত মুখে ঘরময় পায়াচারি করতে দেখে সুব্রত কথাটা বললেন। হৈমন্তী বলল, বক্তব্য নয়, প্রশ্ন আছে। সেগুলো কি এখনই করতে হবে? হ্যাঁ, সারাদিন বাকিদের মধ্যে ভালো করে কথা বলা যায় না। তা বলো কি প্রশ্ন আছে তোমার। অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, তোমার এই কমলপুরের এই বাড়িটা কেনার সত্যিকারের কারণটা কি? কারণটা অতি পরিষ্কার। কলকাতার ধুলো ধোঁয়ার ভেতরে একটা ফ্ল্যাটে এক গাদা লোকের সঙ্গে গুতগুতি করে না থেকে একটু মুক্ত প্রকৃতির মধ্যে বিশুদ্ধ বায়ু সেবন করতে করতে আর নিজের বাগানের ফুলের গন্ধ শুঁকতে শুঁকতে জীবনের বাকিটা দিন কাটিয়ে দেব, এই ইচ্ছেটাই সত্যিকারের কারণ। এটা একটা কারণ হতেও পারে, তবে এর বাইরেও এমন কিছু আছে যার গুরুত্ব কিছু কম নয়, অথচ সেই কথাটা তুমি আমাদের পরিষ্কার করে বলছো না। কেন? আমি যা বললাম তার বাইরেও যে কিছু আছে আর আমি তা চেপে যাচ্ছি, তোর এরকম সন্দেহের কারণ কি? তার কারণ আমি স্পষ্ট বুঝতে পারছি যে কমলপুর তোমাদের অচেনা জায়গা নয়। তোমরা এখানে আগে এসেছো আর এই বাড়িতেই থেকেছ, তোমরা সেই কথাটা গোপন করতে চাইছো কেন? হৈমন্তীর কথা শুনে ইভা বললেন, সে তো ঠিকই, তোর বাবা এ বাড়িটা কেনার আগে এখানে বেশ কয়েকবার এসেছে, এই বাড়িতেও এসেছে, কাজে এই জায়গাটা ওর কাছে মোটেই অপরিচিত নয়। এতে আশ্চর্য হওয়ার কি আছে? ঠিক কথা, কিন্তু মা তুমি তো আসনি, তাহলে এ বাড়ির আনাচে কানাচে কি আছে সেটা তুমি জানলে কি করে? বাবা হয়তো তোমাকে এই বাড়ির প্ল্যান দেখিয়ে কোথায় কি ঘর আছে তা বুঝিয়েছিল, কিন্তু যে বাথরুমে তুমি এর আগে কখনো ঢোকোনি তার দরজার পেছনে যে কুলুঙ্গি নামক একটা ব্যাপার আছে যার ভেতরে সাবান টাবান রাখা যায় তা তুমি জানলে কি করে? প্ল্যানে তো সেসব ডিটেল থাকে না। ইভা ব্যাকুল চোখে সুব্রতর দিকে তাকালেন। সুব্রত বললেন, এটা কোনো ব্যাপারই নয়, বাংলাদেশের মফস্বলে সব বাড়িতেই অমন থাকে। তাছাড়া তোর মায়ের যে একটা তৃতীয় নেত্র আছে সে তোরা নিশ্চয়ই এতদিনে হাড়ে হাড়ে টের পেয়েছিস, দেখিসনি কোনো কিছু ওর কাছ থেকে গোপন করার উপায় নেই, ঠিক ক্যাক করে ধরে ফেলবে। এটা তৃতীয় নেত্রের ব্যাপার নয় বাবা। আমার কি মনে হচ্ছে জানো,
তোমরা বলো না যে তোমাদের অতীত বলে কিছু নেই, সেই অতীতটাই লুকিয়ে আছে এই কমলপুরে। তুমি বলেছিলে যে 7 বছর বয়সে দাঙ্গায় আত্মীয়দের থেকে বিচ্ছিন্ন হয়ে ভাসতে ভাসতে তুমি এদেশে এসেছিলে, আর বড় হয়েছ একটা অনাথ আশ্রমে, সেখান থেকেই লেখাপড়া করেছ। আর মাও নাকি বড় হয়েছে সেই অনাথ আশ্রমেই, মেয়েদের বিভাগে। আশ্রম কর্তৃপক্ষ তোমাদের বিয়ে দেন আর তার ঠিক পরেই আশ্রমটা উঠে যায়। আমার কোনোদিনই এই ইতিহাসটা পুরোপুরি সত্যি বলে মনে হয়নি। যে কোনো কারণেই হোক, তোমরা তোমাদের বিয়ের আগের জীবনটাকে মুছে ফেলতে চেয়েছিলে বা সকলের কাছ থেকে গোপন রাখতে চেয়েছিলে, কেন? সুব্রত হাঁ করে মেয়ের কথা শুনছিলেন। তিনি কিছু বলে ওঠার আগেই হৈমন্তী বললেন, দেখো বাবা, তোমরা এমন কোনো অপরাধ করে থাকতে পারো যার থেকে তোমাদের লুকিয়ে বেড়াতে হবে, তা আমি মরে গেলেও বিশ্বাস করতে পারবো না। কিন্তু কোথাও একটা রহস্য আছে, আমি সেটা জানতে চাই। সেটা জানলে আমার তোমাদের প্রতি শ্রদ্ধা বা ভালোবাসায় যে কোনো ঘাটতি পড়বে তাও বিশ্বাস করি না আমি। তাছাড়া আরও কয়েকটা ব্যাপার আছে। আমাদের ভাই বোনেদের 7 বছর বয়স থেকেই হোস্টেলে দিয়েছিলে, যদিও আমাদের বাড়ি থেকে স্কুল খুব একটা দূরে ছিল না। তাছাড়া বাড়িতে থাকলে দরজায় বেল বাজলেই আমাদের খুলতে দিতে না, নিজেরা দৌড়ে গিয়ে খুলে দিতে। কেন? তোমরা কি তাহলে কারুর কাছ থেকে আমাদের আড়াল করে রাখতে চাইছিলে? হৈমন্তী দম নেবার জন্য থামতেই সুব্রত উঠে দাঁড়িয়ে বললেন, এইসব প্রশ্নের কোনো মানেই হয় না। রহস্য টহস্য কিচ্ছু নেই, সব তোর কল্পনা। অতিরিক্ত ডিটেকটিভ বই পড়ে তোর মাথাটা গেছে। না বাবা, তুমি যাই বলো না কেন, আমি এখান থেকে যাবার আগেই কমলপুরের রহস্য ভেদ করেই যাব। 10 দিনের জন্য এসেছিস, খাবি দাবি ফুর্তি করবি, কেন এসব নিয়ে ভাবছিস বলতো? আসলে ব্যাপারটা হচ্ছে, এই কমলপুর জায়গাটা তোর খুব বোরিং লাগছে, তাই একটা উত্তেজনার খোঁজে লেগে পড়েছিস। এখন যা তো শুয়ে পড়। হৈমন্তী চলে যাওয়ার আগে বলল, তা যাচ্ছি, এই আলোচনাটা কিন্তু এখানে শেষ হল না। পরের দিন সকালবেলা খাওয়ার পরে হৈমন্তী ঘোষণা করল, আমরা এখন বেরোচ্ছি, এই চারপাশটা একটু ঘুরে দেখে আসি। ইভা বললেন, 12টার মধ্যে ফিরবি কিন্তু? ওদের কথার মধ্যে ধুতি শার্ট পরা মাঝবয়সী রোগা মতন একজন ভদ্রলোক এসে উপস্থিত হলেন, নাম লক্ষণ দাস। ইনি সুব্রতকে বাড়িটা কিনিয়ে দিয়েছিলেন। লক্ষণ একটা চেয়ার টেনে বসলেন, তারপর ইভাকে বললেন, জানেন বৌদি, দাদাকে কত হাল ফ্যাশনের বাড়ি দেখালাম, কিন্তু ওর এটাই পছন্দ, মানে এটাই চাই। বিষ্ণু বিনানি তো কিছুতেই রাজি হচ্ছিল না প্রথমে, তাই জন্যই তো এত দাম হাঁকলো, কিন্তু দাদা তাতেই রাজি হয়ে গেল। হৈমন্তী এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষণকে দেখছিল, এবার বলল, আচ্ছা লক্ষণ বাবু, আমরা এখন তো শহরটা দেখতে বেরোব, কি কি দেখবো বলুন তো? কি আর দেখবে, মানে বিশেষ কিছু তো নেই এখানে, ওই দুটো পুরনো স্কুল আছে, ওই যে বামাপদ সিংহ স্মৃতি বয়েজ হাই স্কুল আর কৃষ্ণ ভামিনী দাসী স্মৃতি হাই স্কুল, দুটোই প্রায় 100 বছরের পুরনো। এছাড়া স্টেশনের কাছে একটা মন্দির আছে, সেটাও দেখে আসতে পারো। শহরটা বেশ প্রাচীন না? তা তো বটেই। এই কাছেই একটা নদী আছে, আজ অবশ্য তার অবস্থা বলার মতো না, কিন্তু শুনেছি বহুদিন আগে নাকি এখান দিয়ে সৌদাগরদের পালতোলা জাহাজ যেত সমুদ্রে, তখন থেকেই কমলপুর নাকি একটা বড় গঞ্জ বা ওই ব্যবসার জায়গা। এই বাড়িটার কথাই ধরো না, এটার বয়সই প্রায় 45-46 হবে। আচ্ছা, এই বাড়িটা কি বিনানিদের তৈরি? আরে না না, বিনানিরা তো মাত্র 2 বছর হলো কিনেছিল। ওদের আগে কে ছিল? ওদের আগে ছিল শঙ্কর আগরওয়াল, সেও বেশি দিন থাকেনি। তার আগে ছিল পরিতোষ ভট্টাচার্য, ওই সেলস ট্যাক্সে চাকরি করত, কলকাতায় একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তার আগে? এই রে, তার আগে তো ঠিক জানি না। এই বাড়িটা কে তৈরি করেছিলেন? তাও জানি না, আমি বাড়ি কেনা বেচার ব্যবসাটা শুরু করেছি 10 বছর আগে, তার আগের খবর আমার ঠিক জানা নেই। আচ্ছা, এই পরিতোষবাবুর ছেলেমেয়েরা কোথায় থাকেন আপনি জানেন? না ভাই, তা জানি না। ওর একটাই ছেলে ছিল, সে কলকাতাতে চাকরি করত। এবার তুমি বলো দেখি, এত প্রশ্ন করছো কেন? তোমার কি ধারণা আমি তোমার বাবাকে একটা বেনামি সম্পত্তি কিনিয়ে দিয়েছি?
হে মা, না না, ছি ছি, আমি কোনো সন্দেহ করছি না, একটা নিছক কৌতূহল বলতে পারেন। আসলে আমি ভাবছিলাম যে এই বাড়িতে ভূত টুত আছে কি না, তাই পুরনো ইতিহাসটা জানতে চাইছিলাম। বাবা মা একা একা থাকবেন তো, ভয় টয় না পান আর কি। আরে দূর, কি যে বলে পাগল, এই বাড়িতে ভূত থাকলে আমি কখনো দাদাকে দিয়ে কেনাতাম। তা তো বটেই। আচ্ছা, আপনি যে নদীটার কথা বললেন, সেটা এখান থেকে কত দূর? খুবই কাছে, এখান থেকে 5 মিনিটের হাঁটা পথ। আগে বোধহয় নদীটার নাম ছিল চন্দ্রা, আমরা বলি চাঁদা নদী। জায়গাটা বেশ সুন্দর কিন্তু, তোমরা ঘুরে এসো, ভালো লাগবে। যাবো, তবে এখন না, আমরা প্রথমে স্টেশনে যাব। বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে সেটাই স্টেশনে যাবার পথ। হৈমন্তী, সুমিত, অদিতি আর চয়ন চলেছে সেই পথ ধরে। হাঁটতে হাঁটতে চয়ন জিজ্ঞেস করল, আচ্ছা স্টেশন কেন? হৈমন্তী বলল, আসলে স্টেশনের সঙ্গে লাগোয়া একটা বাজার থাকে তো, যেখানে সবকিছু পাওয়া যায়। ওখানে দেখতে হবে সাইকেল ভাড়া পাওয়া যায় কিনা, তারপর 4টে সাইকেল ভাড়া করে আমরা হই হই করে ঘুরতে বেরোব। স্টেশন পর্যন্ত যেতে হলো না, তার আগেই বাজারের মুখে একটা সাইকেলের দোকান পাওয়া গেল। সেই সাইকেল দোকানদারকে জিজ্ঞেস করে হৈমন্তী জানতে পারল যে বছর 12 আগে ওই বাড়িতে বিধানচন্দ্র বিশ্বাস নামে কেউ থাকতেন। সাইকেলের দোকান থেকে বেরিয়ে হৈমন্তী বলল, একবার স্টেশন যাব, স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করব। বিধানচন্দ্র বিশ্বাসের ঠিকানার জন্য কি? হ্যাঁ। এই ব্যাপারটা কি বলতো, তুই হন্যে হয়ে এই বাড়িটার ইতিহাস খুঁজছিস কেন? ভূতের কথা যেটা লক্ষণবাবুকে বললি সেটা তো একেবারে বাজে কথা। আরে সেরকম কিচ্ছু না, নেই কাজ তো খই ভাজ। অকারণে খই ভাজার পাত্রী তো তুই নোস। যাই হোক, বাড়িটার ইতিহাস যদি জানতে চাস কাকাবাবুকে বলে বাড়ির দলিলটা চাইলেই তো হয়। না, বাবাকে বলে লাভ নেই। আসলে আমি জানতে চাই এই বাড়িটা তৈরি হবার পরে কারা কারা এই বাড়িতে থেকেছেন, সে মালিকই হোক বা ভাড়াটেই হোক। তাহলে এক কাজ করি, চল কোর্টে যাই, সেখানে একটা উকিল ধরে সার্চ করলে কিছু একটা নিশ্চয়ই পাওয়া যাবে। কোর্টে গিয়ে এখনকার সিনিয়র মোস্ট অ্যাডভোকেটের সন্ধান পাওয়া গেল। নাম মনোরঞ্জন দত্ত, 70-এর কাছাকাছি বয়স। একজন উকিল মনোরঞ্জনবাবুর সঙ্গে কথা বলে রাখবেন যদি কোনো ব্যবস্থা করা যায়। সাইকেলগুলো জমা দিয়ে ওরা সবাই বাড়ির পথ ধরল। ঠিক হলো বিকেলবেলা ওই নদীর ধারে যাওয়া হবে। রাস্তার উপর একটা কালভার্ট ছিল, তার ইঁটের তৈরি চওড়া রেলিংয়ের উপর বসে হৈমন্তী কাল রাতে ওর সঙ্গে বাবার যা যা আলোচনা হয়েছে সব বলল। ওর কথা শুনে চয়ন বলল, তুই যা বললি সেটা ঠিক আছে, তবুও আমার মনে হচ্ছে তুই ঘটনাগুলোর ভুল ব্যাখ্যা করছিস। এতদিন বাদে কেউ যদি পুরনো কোনো ঘটনার ফয়সলা করতে চায় তাহলে সেটা খুন ছাড়া অন্য কিছু হতে পারে না, কারণ একমাত্র খুনের মামলায় তামাদি হয় না। কিন্তু কাকাবাবু এরকম কোনো ঘটনার সঙ্গে জড়িত হতে পারেন সেটা আমি বিশ্বাস করি না। হৈমন্তী বলল, এটা যে খুনের কেস সেটা আমারও মনে হয় না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ইচ্ছায় বা অনিচ্ছায় বাবা এক বা একাধিক লোকের কাছ থেকে রায়পুরায় লুকিয়েছিল। আমি চিরকাল দেখে এসেছি, আমরা যখন বাড়িতে থাকতাম বাবা মা আমাদের দরজা খুলতেই দিত না। বাবা বলতো আমরা যেন কখনো কোনো অপরিচিত লোকের সঙ্গে কথা না বলি। মাঝে মাঝেই প্রশ্ন করত কেউ আমাদের ফলো করছে কিনা, কারাটে ক্লাসে ভর্তি করিয়েছিল, পড়াশোনায় ফাঁকি দিলেও ওই ক্লাসে ফাঁকি দেওয়ার কোনো উপায় ছিল না। যাই হোক, আমি এই রহস্যের সমাধান করেই ছাড়ব। এখন তোরা বল, তোরা আমার সঙ্গে আছিস কি না? আমরা ছিলাম, আছি এবং থাকব। বলতে বলতেই ওদের সামনে একটা কালো রঙের অস্টিন A40 প্রচুর ধুলো উড়িয়ে এসে দাঁড়াল। পেছনের দরজা খুলে নেমে দাঁড়ালেন উকিল মনোরঞ্জন দত্ত। চারজন তাড়াতাড়ি উঠে দাঁড়াল। ভদ্রলোক বললেন, আজ তোমাদের কোর্টে দেখলুম, তোমাদের খুবই উদ্বিগ্ন দেখাচ্ছিল। তোমরা নাকি আমার সঙ্গে দেখা করতে চাইছিলে, এনি প্রবলেম? না না, সেরকম কিছু না। আসলে আমরা সকলে গতকাল এখানে এসেছি, বুঝলেন? বাবা ওই চ্যাটার্জি পাড়ার বাড়িটা, বিনানি হাউস, ওটা কিনেছেন,
আমরা ফিরে যাব, বাবা মা এখানেই থেকে যাবেন। কিন্তু কতগুলো কারণে আমার মনে হচ্ছে যে বাড়িটাতে একটা কোনো গণ্ডগোল আছে। বাবা অবশ্য পাত্তা দিচ্ছেন না, কিন্তু আমরা খুব একটা নিশ্চিন্ত হতে পারছি না। আপনি তো এই শহরে বহুদিন আছেন, চেনেনও সবাইকে, তাই জানতে চাইছিলাম যে ওই বাড়িতে কোনো অপঘাত মৃত্যু বা কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে কিনা। সেরকম কিছু হয়েছে বলে তো শুনিনি। ওই বাড়ির বাসিন্দাদের মধ্যে পরিতোষ মারা যায় অ্যাক্সিডেন্টে, তবে সে তো কলকাতায়, আর বিধান ছিল ওর স্ত্রী মারা যায়, সেও দীর্ঘ অসুখের পরে। এছাড়া আর কোনো ঘটনা আমার জানা নেই। আর মাস্টার মশাইয়ের ছোটো ছেলে যে নিরুদ্দেশ হয়েছিল, সে খুব সম্ভবত মারা যায়নি, হয়তো এখনও সে বেঁচেই আছে। আমার ধারণা সে তার বাবার সঙ্গে ঝগড়াঝাঁটি করে বাড়ি থেকে বেরিয়ে সাধু টাধু হয়ে গেছে। হৈমন্তীর গলাটা কেঁপে উঠল। সে বলল, এই নিরুদ্দেশের ব্যাপারটা কি স্যার? আরে সেরকম কিছু না, ছেলেটা MSc না MA কি একটা পাশ করেছিল, হয়তো বিদেশ টিদেশ যেতে চেয়েছিল, মাস্টার মশাই রাজি হননি, তাই একদিন হঠাৎ কাউকে কিছু না বলে নিরুদ্দেশ হয়ে গেল। আপনার দেরি না হয়ে গেলে এই মাস্টার মশাইয়ের ব্যাপারে যদি একটু বলেন স্যার। এই মাস্টার মশাই ছিলেন বামাপদ স্কুলের অঙ্কের টিচার, আমি ওর কাছেই পড়েছি, খুবই পণ্ডিত লোক ছিলেন। আচ্ছা, ও উনি কি এখানকার লোক ছিলেন? না 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 না, ইস্ট পাকিস্তান থেকে উদ্বাস্তু হয়ে এদেশে আসেন। কমলপুরে উনি যখন আসেন তখন স্ত্রী মারা গেছেন, তিন ছেলে আর এক মেয়ে ওনার। ওনার বড় ছেলে শ্রীকান্ত আমার ক্লাসমেট ছিল, অনেকদিন পর্যন্ত তার সঙ্গে আমার যোগাযোগ ছিল, বছর দুয়েক হলো মারা যায়। মেজ ছেলের নাম ছিল বোধহয় সমর, না না সমীরণ, সমীরণ, হ্যাঁ আমরা ডাকনাম রনু বলতাম। কলকাতার হোস্টেলে থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে তারপর ওই গুজরাট না কোথায় চলে যায়, তার আর কোনো খোঁজ আমি রাখিনি। ছোট ছেলে আমার থেকে অনেকটাই ছোট, ভালো নাম মনে নেই, সবাই ডাকতো বীরু বলে। তাকে দেখতে আবার খুব সুন্দর ছিল, আরও সুন্দর লাগতো কারণ একটা মোটা পুরু গোঁফ ছিল। আর অনাথবাবুর মেয়ে সাতির বিয়ে হয়েছিল পাটনায়, রিটায়ার করার পরে মাস্টার মশাই বাড়ি বিক্রি করে কলকাতায় শ্রীকান্তর কাছে চলে যান, সেখানেই গত হন। কিন্তু তাও তো কত বছর কুড়ি হবে। মাস্টার মশাইয়ের পুরো নাম কি? অনাথনাথ রায়। আচ্ছা তোমার নামটাই তো জানা হয়নি। এহে ভুল হয়ে গেছে, আমি হৈমন্তী রায়, আমরা বোম্বেতেই থাকি, এই বাবা মার জন্যই এখানে আসা। বাহ বাহ, প্রবাসী হয়েও তোমার বাংলাটা বেশ খাসা আছে কিন্তু। কথা শেষ করে মনোরঞ্জন বাবু চলে গেলেন। চয়ন বলল, একটা জিনিস নোটিস করেছি সৈমন্তী, এই ভদ্রলোক যতক্ষণ কথা বলছিলেন তোর দিকে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন। হ্যাঁ সেটা লক্ষ্য করেছি। আরও একটা জিনিস, সব কিছু ছেড়ে উনি এই অনাথ রায়ের কথা এত ডিটেলসে আমাকে বললেন, সেটা কিন্তু বেশ চিন্তার। আমি যা সন্দেহ করছি, উনিও কি তাহলে তাই করছেন? বিকেলবেলা ইভার প্রবল আপত্তি সত্ত্বেও আবার বেরোল ওরা চারজন। গন্তব্য যদিও নদীর ধার নয়, বামাপদ হাই স্কুল। যদিও ছুটির দিন, স্কুল বন্ধ, তবু নিদেন পক্ষে যদি একজন দারোয়ান বা বুড়ো মালির সন্ধানও পাওয়া যায়। স্কুল বন্ধ হওয়া সত্ত্বেও কয়েকজন ছাত্রকে পাওয়া গেল। স্কুলে ড্রামা হবে, তার রিহার্সাল চলছে। রয়েছেন স্কুলের টিচার নিমাইবাবু, ওনার কাছ থেকে জানা গেল অনাথনাথ রায়ের একটা ছবি স্কুলে থাকলেও থাকতে পারে, কাল সকাল দশটার পর এলে পাওয়া যেতে পারে। সেদিন রাতে হৈমন্তী বাকিদের দোতলায় পাঠিয়ে দিয়ে বাবা মার ঘরে গেল। সুব্রত জিজ্ঞেস করলেন, কি মিস মার্পল, আপনার অনুসন্ধান কতদূর এগোলো, কিছু পেলেন? পেয়েছি অনেক কিছু। যেমন? যেমন এই বাড়িটা বানিয়েছিলেন জনৈক অনাথনাথ রায়, এই আমরাও যেমন রায়, তিনি বামাপদ হাই স্কুলে অঙ্ক পড়াতেন, অত্যন্ত একরোখা শক্তিশালী পুরুষ, তার তিন ছেলে এক মেয়ে, ছেলেরা হল কানু, রুনু আর বীরু। কানু আর রুনু খুব সম্ভবত মারা গেছেন, বীরু জীবিত। বীরু ছিল খুবই সুদর্শন,
তার মাথা ভরা কোঁকড়া চুল ছিল যেমন তোমার ছিল আমাদের ছোটবেলায়, আর তার ট্রেডমার্ক ছিল নাকের নিচে মোটা গোঁফ, যা তোমার নেই। সেটা না থাকলে তাকে চেনা কঠিন হতো। সেই গোঁফে নাকি তাকে খুব হ্যান্ডসাম দেখাতো। কথা শেষ করেই হৈমন্তী চট করে ইভার দিকে তাকাল। ইভার মুখে একটা আশ্চর্য মিষ্টি চাপা হাসি। তিনি আর চোখে সুব্রতর দিকে তাকালেন, যেন তিনি কোনো সুদূর অতীতের খুব প্রিয় একটি ছবি মনে করার চেষ্টা করছেন। সুব্রতকে কিন্তু উদ্বিগ্ন দেখাচ্ছিল। কাঁপা কাঁপা হাতে সিগারেটে টান দিয়ে বললেন, তুই এই অনাথ রায়ের বংশপত্রিকা নিয়ে গবেষণা করে কি আনন্দ পাচ্ছিস কে জানে? আর এই যে কানু আর রনু মারা গেছে সেটা তোকে কে বলল? কেউ না, এটা আমার অনুমান। কানু জ্যাঠা আর রুনু জ্যাঠা বেঁচে থাকলে তুমি ওদের ছাড়া একাই এখানে আসতে কিনা সন্দেহ আছে। আচ্ছা, তুমি নিরুদ্দেশ হয়েছিলে কেন বাবা, কিসের জন্য? কি সব বাজে বাজে কথা বলছিস তুই? বাজে কথা নয় বাবা। শোনো, তুমি যে বলো তোমাদের রেফারেন্স বলে কিছু নেই, আমার মনে হয় সেটা সত্যি নয়। তোমাদের অতীত অবশ্যই আছে। আমার ধারণা যে সেটার সঙ্গে একটা কোনো দুঃখের ইতিহাস মিশে আছে। আমরা সবাই যদি সেই দুঃখের ইতিহাসটা মুছে ফেলতে পারি, তার চেয়ে আনন্দের আর কিছুই হবে না বাবা। যদি সেরকম কিছু থেকেও থাকে, সেটা তোরা মুছতে যাবি কেন? সেটা আমাদের ব্যাপার, আমরাই করব। আমাদের ব্যাপার? তার মানে মাও আছে এর মধ্যে, তাই তো? কিভাবে বা কেন আছে সে প্রশ্ন করছি না, কারণ তুমি উত্তর দেবে না। কিন্তু এটা বুঝতে পেরেছি যে এই কাজটা করতেই আজ প্রায় 40 বছর বাদে তুমি এখানে ফিরে এসেছো। দূর পাগল, কোথাও কিছু নেই, যা খুশি তাই বলে যাচ্ছিস। আর একটা কথা কি জানিস, এই কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে পড়তে পারে, তখন সামলাতে পারবি তো? পারবো বাবা, সাপটা মেরে ফেলবো। জীবনটা অত সোজা নয় রে। যাকে, অনেক রাত হলো, শুতে যা। পরদিন সকালে চারজন প্রথমে বামাপদ হাইস্কুলে গিয়ে হাজির হল। তখন মাঠে কেউ নেই, দরজা জানলাও বন্ধ, শুধু একটা ক্লাসরুমের দরজা খোলা। ভেতরে নিমাইবাবু বসে রয়েছেন, তার সঙ্গে কথা বলে অনাথনাথ রায়ের একটি ছবি দেখতে পেল ওরা। তারপর ওরা সবাই স্কুল থেকে বেরিয়ে এসে স্কুলের পাশে রাস্তার ধারে নিউ গ্র্যান্ড হোটেল নামে একটি চায়ের দোকানের বেঞ্চিতে বসল। হৈমন্তী গভীরভাবে কি যেন একটা চিন্তা করছিল। চয়ন জিজ্ঞেস করল, কিরে কি এত ভাবছিস? দেখ, একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পেরেছি, এখানে এমন কিছু একটা ঘটেছিল যার আতঙ্ক বাবা আর মাকে সারা জীবন তাড়া করে বেরিয়েছে। এমন কিছু একটা ঘটেছিল যার জন্য ওদের এখান থেকে চলেও যেতে হয়েছিল, হয় একসঙ্গে নয় আলাদা আলাদা। আমার ধারণা ওদের কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল, সম্ভবত কোনো মারাত্মক অপরাধের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল ওদের ওপরে। আজ 40 বছর বাদে সেই অন্যায়ের মুখোমুখি হতে এসেছে ওরা। ঠিকই বলেছিস তুই, কিন্তু গুরুতর কোনো অপরাধের পেছনে থাকে হয় টাকা পয়সা, নয় সুন্দরী মেয়ে, নয়তো খুন। এর কোনোটাই কাকাবাবু বা কাকিমার প্রতি কখনোই প্রযোজ্য হতে পারে না। ঠিক কথা। দেখ, আমি নিশ্চিত যে বাবা অনাথনাথ রায়ের ছোট ছেলে, যে আজ থেকে 37-38 বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছিল। সে যদি 22-23 বছর বয়সে MSc পাশ করে থাকে, তাহলে আজ তার বয়স 60, যেটা বাবার বয়সের সঙ্গে মিলে যাচ্ছে। এও আমরা জেনেছি যে ছেলে নিরুদ্দেশ হওয়ার ফলে অনাথনাথ রায় ছেলের ওপর রেগে গেছিলেন, কিন্তু দুঃখিত হননি। তবে কি সেই ছেলে একগুয়ে বাবার সঙ্গে ঝগড়া করে চলে গেছিল? আর এই গোটা ব্যাপারটার মধ্যে মাকে আনতে হলে বলতে হয় যে বাবা মাকে বিয়ে করতে চেয়েছিল। গোড়া ব্রাহ্মণ অনাথনাথ রাজি হননি, তাই পলায়ন। কিন্তু সেরকম হলে কেউ না কেউ আমাদের সেটা বলতো। এরকম একটা রগরগে ব্যাপার কেউ সহজে ভোলে না। হ্যাঁ, কিন্তু কিছুর সঙ্গেই তো খুনটাকে আনা যাচ্ছে না প্লটে। সেটাই তো, কয়েকটা সুতো আলগা হয়ে রয়েছে, কিন্তু সেগুলোকে একটার পর একটা গাঁথা যাচ্ছে না কিছুতেই। যদি একজন কাউকে পাওয়া যেত, মনোরঞ্জন বাবু ছাড়া। হ্যাঁ,
ওনার কাছে না যাওয়াই ভালো। আমার মনে হয় উনি কিছু একটা আন্দাজ করেছেন। কথা বলতে বলতে হৈমন্তী চায়ের দোকানের মালিকের কাছে গেল। তার কাছ থেকে একজনের সন্ধান পাওয়া গেল, শরৎ কুণ্ডু, 80 কাছাকাছি বয়স, কিন্তু মাথা এখনো পরিষ্কার, স্মৃতিশক্তি খুব প্রখর। আশেপাশে খোঁজ করে শরৎ কুণ্ডুর বাড়ির ঠিকানা পাওয়া গেল। তার কাছ থেকে যা জানা গেল তা এই, 1947 উদ্বাস্তু হয়ে এখানে আসেন অনাথনাথ রায়। কমলপুরে তিনি আসেন 1949। মাঝের 2 বছর তিনি থাকতেন এখান থেকে কিছুটা দূরে হরিজীবনপুর গ্রামে। এই গ্রামের জমিদার রামানন্দ সিংহর কাছারিতে অ্যাকাউন্টেন্ট ছিলেন তিনি। তারপর রামানন্দ ওকে বামাপদ হাই স্কুলে নিয়ে আসেন। এই সিংহ পরিবারের টাকাতেই চলত স্কুলটা। কমলপুরে চলে আসার পরেও অনাথনাথের সঙ্গে সিংহ পরিবারের যোগাযোগ ছিল বহু বছর। প্রায়ই ছুটিতে কিংবা পূজোর সময় অনাথবাবু সপরিবারে হরিজীবনপুরে যেতেন। রামানন্দ সিংহর স্ত্রী মারা যান অনেক আগে, তার একটি মাত্র মেয়ে ছিল, নাম রানী। তারপর 1967 কি 1968 সালে ঘটে সেই ঘটনা, রামানন্দ নাকি ডাকাতের হাতে খুন হন, আর তার একমাত্র মেয়ে যার নাম ছিল খুব সম্ভবত রানী, সে এই খুনের দৃশ্য সহ্য করতে না পেরে পাগল হয়ে যায়। তখন রামানন্দবাবুর প্রাইভেট সেক্রেটারি বৃন্দাবন বা বিনু চৌধুরী সেই মেয়েকে রাঁচিতে রেখে যায়, সেখানেই সেই মেয়ে মারা যায়। বিনু চৌধুরী সেই কথাই রটিয়েছিল, তবে লোকে নাকি অন্য কথা বলে। কেউ বলে ডাকাতির ঘটনাটা বিনু চৌধুরীরই সাজানো, তারই ভাড়াটে লোকেরা রামানন্দকে খুন করে তার মেয়েকে তুলে নিয়ে যায়। কেউ বলে রামানন্দকে তার মেয়েই কোনো কারণে পাগল হয়ে গিয়ে গুলি করে, যদিও সত্যি মিথ্যে কেউ জানে না। তবে সেই ঘটনার পরে ওই মেয়েটাকে আর দেখা যায়নি, পুলিশ কোনো তদন্ত করেনি, কারণ পুলিশ তখন বিনু চৌধুরীর হাতের মুঠোয়। দোকানে সাইকেল জমা দিয়ে 4 বাড়ির দিকে হাঁটছিল। চয়ন বলল, ছবিটা বেশ পরিষ্কার হয়েছে বলে মনে হচ্ছে না? হৈমন্তী চিন্তিতভাবে বলল, বেশ পরিষ্কার না হলেও কিছুটা তো হয়েছে, তবে প্রশ্ন এখনো রয়েছে। এক, মা যদি রামানন্দ সিংহের মেয়ে হয় তাহলে বাবা তাকে নিয়ে অজ্ঞাতবাসে গেল কেন? বিনু চৌধুরীর হরিজীবনপুরের লোকাল থানার উপরে ইনফ্লুয়েন্স থাকতে পারে, কমলপুরেও কি ছিল? আর 2, মা আমাদের বাড়িটার খুঁটিনাটি জানলো কি করে? সন্দেহ নেই যে মা এ বাড়িতে আসত, কিন্তু কেন? অদিতি বলল, আজ রাতটা ভালো করে ঘুমিয়ে নে, দেখবি কাল ঠিক উত্তর পেয়ে যাবি। মনোরঞ্জন বাবু বললেন, এই যে চার মূর্তি, ভালো আছো তো? হৈমন্তী বলল, হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গে আরেকটু কথা ছিল। সেদিন আপনার কাছে অনাথ রায়ের কথা শুনে আমার তার প্রতি কৌতূহল আরো বেড়ে গেছে। ওর সম্পর্কে আরো কিছু যদি জানা যেত তো বেশ। তো এক কাজ করো, কাল বিকেলে বামাপদ স্কুলে চলে এসো 5 নাগাদ, আমি ওখানে যাব স্কুল কমিটির একটা মিটিং অ্যাটেন্ড করতে। মিটিংয়ের শেষে তোমাদের সঙ্গে আড্ডা দেওয়া যাবে, আর আমার ফোন নাম্বার আর বাড়ির ঠিকানাটা লিখে রেখো, হ্যাঁ, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও। বিকেলবেলা ওরা 4 নদীর ধারে বেড়াতে গেল। ঘাটের সিঁড়ির ওপর বসে হৈমন্তী বলল, আমাদের একবার হরিজীবনপুর যেতেই হবে জানিস, যদিও বাইরের লোকের কাছে জমিদার বাড়ির অন্দরমহলের কথা সবাই বলতে চাইবে না, তবু চেষ্টা করে দেখতে হবে। রাতে সবাই শুতে গেলে যথারীতি বাবা মা মেয়ের কনফারেন্স হল। হৈমন্তী এখনো পর্যন্ত যা ইনফরমেশন জোগাড় করেছে সবটাই বাবা মাকে বলল। রামানন্দ আর তার মেয়ের কথা, রামানন্দর খুনের কথা শুনে ইভা চোখ বুজে বসে পড়লেন। তার মুখে একটা তীব্র যন্ত্রণার অভিব্যক্তি। ঘর থেকে বেরোনোর আগে
হৈমন্তী বাবার দিকে তাকিয়ে বলল, এখানকার সিনিয়র মোস্ট অ্যাডভোকেট মনোরঞ্জন দত্তর সঙ্গে আমাদের আলাপ হয়েছে, ওর ঠিকানা আর ফোন নম্বর রেখে গেলাম, যদি কোনো দরকার হয়। পরদিন সকালের গন্তব্য গার্লস স্কুল, উদ্দেশ্য হেডমিস্ট্রেসের সঙ্গে দেখা করা। ওনার কাছ থেকে এমন কিছু তথ্য পাওয়া গেল যেটা হৈমন্তীর মনের ধোঁয়াশা বেশ খানিকটা কাটিয়ে দিল। দুপুরবেলা খাওয়ার পরে টেবিলে বসেই গল্প হচ্ছিল। এই কথা সেই কথার পর হৈমন্তী বলল, আচ্ছা মা, তুমি যে স্কুলে পড়তে সেখানে তোমার অনেক বন্ধু ছিল? ছিল বই কি। তোমার বেস্ট ফ্রেন্ড কে ছিল মা? স্বাতী? সুব্রত আর ইভা ভয়ানক চমকে উঠলেন। হৈমন্তীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। একটু সামলে নিয়ে ইভা বললেন, না, তার নাম ছিল খুকি। ভীষণ গম্ভীর হয়ে সুব্রত বললেন, তুই কার কাছ থেকে এইসব অদ্ভুত অদ্ভুত খবর জোগাড় করছিস বলতো? যত সব বাজে লোক, কি কুক্ষণে যে তোদের সঙ্গে নিয়ে এসেছিলাম, এবার তোরা গেলে বাঁচি। আমি কিন্তু বাঁচি না বাবা। আমি জানি মা যে স্কুলে পড়তো সেখানে আমাদের পিসি মানে তোমার বোনও পড়তো, নাম স্বাতী রায়। সেই সূত্রেই মায়ের এই বাড়িতে যাতায়াত ছিল, আর তাই মা এই বাড়িটাকে এত ভালো করে চেনে। কি যে করছিস তুই! দেখ, আবারও বলছি এসব করিস না, তোর ইনভেস্টিগেশন বন্ধ কর, তাতে তোদেরই মঙ্গল। হৈমন্তী কোনো কথা না বলে উঠে চলে গেল। বিকেল পাঁচটার সময় ওরা স্কুলে পৌঁছল মনোরঞ্জন দত্তর সঙ্গে দেখা করতে। গেটের বাইরে পরিচিত অস্টিন গাড়িটা ছাড়াও আরও দু তিনটে গাড়ি দাঁড়িয়েছিল, তার মধ্যে একটা পুরনো মডেলের বিরাট আট সিলিন্ডারের হাডসন। কিছুক্ষণ পরে লাইব্রেরির দরজা খুলে ছ সাতজন ভদ্রলোক বারান্দায় বেরিয়ে এলেন। তাদের মধ্যে মনোরঞ্জন দত্তও রয়েছেন। ওদের চারজনকে দেখে মনোরঞ্জন এগিয়ে এসে বললেন, আরে এই যে তোমরা এসে গেছো, একটু দাঁড়াও, ওরা চলে গেলেই তোমাদের সঙ্গে কথা বলছি। ওনার কথার ফাঁকে আর একজন এগিয়ে এলেন ওদের দিকে। রোগা, একটু কুঁজো হয়ে হাঁটেন, গাল ভাঙা, গর্তে বসা চোখের নিচে গভীর কালি, মাথায় টেরি কাটা প্রচুর কলপ লাগানো চকচকে চুল, পরনে গিলে করা আদির পাঞ্জাবি আর জড়ি পাড় ধুতি, দেখলেই পিচ্ছিল বিষাক্ত গেছো ব্যাঙের কথা মনে পড়ে। সেই লোকটি বললেন, এরা কারা মনোরঞ্জন বাবু? এদের তো আগে এখানে দেখিনি। না দেখারই কথা, এখানে রিসেন্টলি এসেছে। চলুন চৌধুরী বাবু, আপনাকে গাড়িতে তুলে দিই। আহ, দাঁড়ান মশাই, এদের সঙ্গে একটু আলাপ করে নি। এই কথা বলে অদিতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কোথায় উঠেছ তোমরা? অদিতি কিছু বলার আগেই মনোরঞ্জন বললেন, ওরা চ্যাটার্জি পাড়ায় উঠেছে। লোকটা আবার অদিতির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আমিও ওখানেই থাকি। এখানে মানে কিছুটা দূরে ওই হরিজীবনপুরে। তা একদিন এসো না, সেখানে গল্প টল্প করা যাবে। এবার হৈমন্তী বলল, নিশ্চয় যাব। বাহ, শুভ কাজে দেরি কেন, তোমরা তাহলে কালকেই চলে এসো, বিকেলবেলা চা খাবে আর আমরা একটু গপ্প টপ্প করব। মনোরঞ্জন বাবুর মুখে তখন আষাঢ়ের মেঘ। তিনি তাড়াতাড়ি বললেন, সে হবে খন, এখন চলুন চলুন, নাহলে আপনার আবার পৌঁছতে দেরি হয়ে যাবে। আরে যাচ্ছি যাচ্ছি। আচ্ছা তোমরা কোথায় উঠেছ? ওরা সুব্রত রায়ের বাড়িতে উঠেছে, নিন আসুন। ঠিক আছে যাচ্ছি, কাল তোমরা এসো কিন্তু, আমি অপেক্ষায় থাকবো। বিনু চৌধুরীকে গাড়িতে তুলে দিয়ে মনোরঞ্জন ফিরে এলেন। হৈমন্তীকে বললেন, কার সঙ্গে কথা বলছিলে জানো? জানি, হরিজীবনপুরের বর্তমান জমিদার শ্রীযুক্ত বাবু বিনু চৌধুরীর সঙ্গে। এই লোকটা সম্বন্ধে আর কি জানো? জানি যে এমন কোনো কাজ নেই যা ইনি করতে পারেন না। অন্নদাতা রামানন্দ সিংহকে খুন করিয়ে বা করে জমিদারিটা নিজের কুক্ষিগত করেন, আর রামানন্দের মেয়েকে লোপাট করে দেন। মনোরঞ্জন দত্ত হতভম্ব হয়ে যান।
হৈমন্তী তখন সব কথা খুলে বলে মনোরঞ্জনবাবুকে। কমলপুরে আসার পর থেকে যা যা ঘটেছে, ওর বাবা মায়ের সঙ্গে যা যা কথা হয়েছে সব কিছু বলে। তারপর বলে, আমি এখনো শিওর নই যে মা সত্যি রামানন্দ সিংহের মেয়ে কিনা, আর এটাও ঠিক বুঝতে পারছি না যে বাবা নিরুদ্দেশ হয়েছিল কেন আর এত বছর বাদে ফিরেই বা এলো কেন। বিনু চৌধুরীর সঙ্গে সামনাসামনি কথা না বললে সেটা পরিষ্কারও হবে না। বিনু চৌধুরী লোককে যাই বলে থাকুক না কেন, আমি জানি যে সে পুলিশের কাছে যে ডায়েরি করেছিল তাতে সে রামানন্দ সিংহের মেয়ের ওপর খুনের বোঝা চাপিয়েছিল। যে বন্দুক দিয়ে রামানন্দকে খুন করা হয় তাতে নাকি ওর মেয়ের আঙুলের ছাপ ছিল, কিন্তু বিনু চৌধুরীর আঙুলের ছাপ ছিল না। পুলিশ এই অভিযোগের ভিত্তিতে একটা ওয়াটার টাইট কেস তৈরি করেছিল, কিন্তু যেহেতু সেই মেয়েটির কোনো হদিশই পাওয়া যায়নি তাই কোর্টে কেসটা আর চলেনি। তবে মনে রেখো, খুনের মামলা কিন্তু কখনো তামাদি হয় না, তাই কেসটা কিন্তু এখনো আছে। আজও যদি জানা যায় যে রামানন্দ সিংহের মেয়ে কোথায় আছে, তাহলে পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করবে। অ্যান্টিসিপেটরি বেলের দরখাস্ত নাকচ হয়ে যাওয়ার চান্সই বেশি, বিশেষত যখন ক্রাইম ঘটে যাওয়ার পরে সে পালিয়ে যায়। আর একটা কথা মনে রেখো, এই খুনের একমাত্র সাক্ষী কিন্তু ওই বিনু চৌধুরী। এইসব কারণেই বোধহয় বীরু মানে তোমাদের বাবা তোমাদের মাকে নিয়ে এখান থেকে চলে গেছিলেন। কিন্তু যে প্রশ্নটা থেকেই যাচ্ছে তা হলো, তোমার বাবার সঙ্গে তোমার মায়ের যোগাযোগ হয়েছিল কি করে? ঠিক বলেছেন, আরো একটা প্রশ্ন, এখনই বা ওরা ফিরে এলো কেন? আজ কি অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? কিছুটা তো হয়েছে। আজ থেকে 40 বছর আগে বিনু চৌধুরী ছিল এখানকার প্রথম সারির নেতা, কিন্তু এখন পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হয়েছে, তাই সে এখন রীতিমতো ব্যাকফুটে। প্লাস লোকাল লোকেরাও ওর ওপর খাপ্পা হয়ে আছে। আগের থেকে দুর্বল নিশ্চয়ই, তবে এখনও যথেষ্ট ক্ষমতা ধরে। বাড়িতে প্রায় 5-6 জন সশস্ত্র দেহরক্ষী রাখে, আর যে কোনো কারণেই হোক পুলিশ এখনও ওর গায়ে হাত দিতে ভরসা পায় না। বুঝলাম, কিন্তু আমাদের একবার হরিজীবনপুর যেতেই হবে। জমিদার বাড়িটা দেখব, মা সেই রাতে কিভাবে ওখান থেকে পালিয়েছিল, তারপর বিনু চৌধুরীর সঙ্গে দেখাটাও তো করতে হবে। কিন্তু ওই লোকটার থেকে খুব সাবধান, তোমাদের সঙ্গে বিকেলে দেখা করবে বলেছে, কিন্তু তোমরা একটু তাড়াতাড়ি হরিজীবনপুরে যেও, ওখানে গিয়ে কালীকৃষ্ণ চক্রবর্তীর সঙ্গে দেখা করো। ওখানকার পঞ্চায়েতের একজন হোমরা চোমরা, আমার রেফারেন্স দিও। তবে তোমাদের পরিবারের কথা ডিটেলসে বলার কোনো দরকার নেই, কোনো সমস্যা হলে কালীকে বলবে সঙ্গে সঙ্গে যেন আমাকে ফোন করে, বাকি যা ব্যবস্থা করার আমি করব। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। কি যে বলো, তোমরা পুচকে পুচকে ছেলে মেয়ে সব এত কিছু করছো, আমি বুড়ো মানুষ হয়ে এইটুকু সাহায্য করব না? আচ্ছা আর একটা কথা, বীরুকে বলবে কাল দুপুরবেলা সে যেন তোমার মাকে নিয়ে আমার বাড়িতে চলে আসে, আমি কাল কোর্টে যাব না, তোমাদের খবরের আশায় বাড়িতেই থাকব। ঠিক আছে, অল দ্য বেস্ট। হৈমন্তীরা বেরিয়ে এলো ওখান থেকে। ফিরতে রাত হলো। সুব্রত অত্যন্ত চিন্তিত মুখে বারান্দায় পায়াচারি করছিলেন, ওদের দেখে নেমে এলেন। হৈমন্তী বাবাকে সব কথা জানালো। ওরা বিনু চৌধুরীর সঙ্গে দেখা করতে যাবে শুনে সুব্রতবাবু ভীষণ রেগে গেলেন। এদিকে হৈমন্তীও নাছোড় বান্দা। এইসব তর্ক বিতর্কের মধ্যে ইভা কিন্তু শান্ত। বাবা মেয়ের তর্কের মাঝে তিনি আচমকা সুব্রতকে বললেন, শোনো, তুমি ওদের যেতে দাও, ওরা তো ওদের অধিকারের বাইরে কিছু করছে না। সবাই অবাক হয়ে ইভার দিকে তাকাল। সবচেয়ে অবাক হলেন সুব্রত। ইভা বলে চললেন, শোন হৈমন্তী, তোকে কয়েকটা কথা বলি, আমার বাবার জীবনের শেষ কটা দিনের কথা। মা মারা যাবার পর থেকেই বাবা খুব চুপচাপ হয়ে গেছিলেন, সব দায়িত্ব দিয়েছিলেন ওই বিনু চৌধুরীকে। তারপর একটা সময় বুঝতে পারলেন যে বিনু তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, সব টাকা পয়সা সরাচ্ছে। বুঝতে পেরে যতটা রেগে গেছিলেন দুঃখ পেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি। হৈমন্তী বলল, তারপর? তারপর একদিন ডেকে বললেন আমাকে সব কথা। সব শেষে বললেন, আমি একটা ডায়েরি রাখতে শুরু করেছি, তাতে সব কিছু লিখে রেখে যাচ্ছি,
এটা আমার দেয়াল আলমারির ভেতরের চোরাকুঠুরিতে রাখা থাকবে। তারপর বাবা বললেন, কাল বিনুকে সব কাগজপত্র নিয়ে আসতে বলেছেন, যদি কোনো গোলমাল হয় তাহলে বিনুকে তক্ষুনি বের করে দেবেন। তখন যদি সে বাবার কোনো শারীরিক ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি যেন ওই ডায়েরিটা বের করে সোজা রমারঞ্জনের কাছে চলে যাই। রমারঞ্জন আমাদের পুরনো লোক, সব ব্যবস্থা করে রেখেছে। সেই ডায়েরিটা এখন কোথায় মা? বোধহয় ওখানেই রাখা আছে। আমি যত দূর জানি বিনু ওটার অস্তিত্বের কথা জানতই না। চোরাকুঠুরিটা বের করব কি করে? দোতলা সিঁড়ি দিয়ে উঠে সামনের করিডোরের শেষ ঘরটা ছিল বাবার শোবার ঘর। তার উত্তরের দেয়ালে আলমারি, তার সবচেয়ে ওপরের তাকে ডান দিকের কাঠটা কবজা লাগানো, বাইরে থেকে বোঝাই যায় না। সেটার একেবারে নিচে একটা গর্ত আছে, তার ভেতরে আঙুল ঢুকিয়ে সামনের দিকে টানলে পাল্লাটা খুলে আসবে, সেটাই চোরাকুঠুরি। আচ্ছা, সেদিন কি হয়েছিল মা? প্রশ্নটা শুনে ইভার মুখটা হঠাৎ গভীর যন্ত্রণায় কেমন যেন উদ্ভ্রান্ত হয়ে গেল। মাথা নিচু করে কোনো মতে চোখের জল আটকে তিনি বললেন, আমার মনে নেই, আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। সুব্রত তাড়াতাড়ি উঠে গিয়ে ইভার কাঁধ দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন। তারপর বললেন, হ্যাঁ হ্যাঁ, ওর কিচ্ছু মনে নেই, আর কথা নয়। এবার চলো, চলো তো ওপরে চলো। দোতলা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সুব্রত একবার পেছনে ফিরে বললেন, তোরা পারবি, ঠিক পারবি। পরদিন সকাল, সিনেমার ক্লাইম্যাক্সের মতো এক্সাইটমেন্ট সবার মধ্যে। হৈমন্তী, অদিতি, সুমন আর চয়ন বেরিয়ে পড়ল হরিজীবনপুরের উদ্দেশ্যে। ঠিক হলো দুপুরবেলা সুব্রত আর রিভা চলে যাবেন মনোরঞ্জন দত্তর বাড়িতে। হরিজীবনপুরের বাসস্ট্যান্ডে নেমে ওরা রিক্সা নিয়ে প্রথমে গেল কালীকৃষ্ণ চক্রবর্তীর কাছে। হৈমন্তী নিজের পরিচয় দিল সাংবাদিক হিসেবে। হৈমন্তীরা বিনু চৌধুরীর বাড়িতে চারটে নাগাদ যাবে, ছটার মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি ছটার পরেও হৈমন্তীদের কাছ থেকে কোনো খবর না পান তাহলে কালীকৃষ্ণবাবু তার লোকজন নিয়ে ওখানে যাবেন। জানতে চাইবেন ওরা এখনো বেরোচ্ছে না কেন। কালীকৃষ্ণ নিজের পরিচয় দেবেন ওদের আত্মীয় হিসেবে। যদি বিনু চৌধুরী কোনো গোলমাল করে তাহলে তখনই ওকে হাতে নাতে শায়েস্তা করা যাবে। কালীকৃষ্ণর সঙ্গে কথাবার্তা শেষ করে ওরা রমারঞ্জন বাবুর খোঁজে বেরোল, যার সঙ্গে রমানন্দ ইভাকে দেখা করতে বলেছিলেন। খোঁজ পাওয়াও গেল। বৃদ্ধ রমারঞ্জনকে নিজেদের পরিচয় দিতে তিনি প্রথমে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। হৈমন্তী সব কথা খুলে বলার পর রমারঞ্জনের কাছ থেকে জানতে চাইল যে যদি বিনু চৌধুরী তাদের আটকে রাখতে চায় তাহলে সেটা কোথায় হতে পারে, আর সেখান থেকে পালানোর কি উপায় আছে। সমস্ত সলা পরামর্শ শেষ করে, সমস্ত ইনফরমেশন জোগাড় করে ওরা বেরিয়ে পড়ল। এবার বাঘের ডেরায় যাবার পালা, আর দেরি নেই। সাড়ে তিনটে নাগাদ ওরা রওনা দিল বিনু চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে। সেই রিক্সাওয়ালাই ওদের নিয়ে গেল যাদের রিক্সায় ওরা হরিজীবনপুর বাসস্ট্যান্ড থেকে কালীকৃষ্ণর বাড়িতে গেছিল। রিক্সাওয়ালারা বিনু চৌধুরীর স্বরূপ জানে, মহিলাদের প্রতি তার কুনজরের কথাও জানে। ঠিক হল ওরা জমিদার বাড়ির কাছেই অপেক্ষা করবে, কোনো গোলমাল দেখলে লোকজন জোগাড় করে ঢুকে পড়বে। জমিদার বাড়ির গেটের সামনে একজন ইউনিফর্ম পরা বন্দুকধারী দারোয়ান চারজনকে দেখে গেটে তালা খুলে দিল। ওরা বাড়িটার সামনে দাঁড়িয়ে চারদিক ভালো করে দেখে নিল। বাড়িটা লম্বাটে, সামনে একসারি থাম আর তার পেছনে চওড়া বারান্দা। দোতলার বারান্দায় ঢালাই লোহার ব্রিটিশ আমলের কারুকার্য করা রেলিং, বারান্দার পেছনে খড়খড়ি পাল্লার দশ বারোটা দরজা, ডান দিকে চওড়া শ্বেতপাথরের সিঁড়ি দোতলায় উঠে গেছে। বাড়িটার সামনে বাঁধানো চত্বর, বাঁ দিকে একটা আম কাঁঠালের বাগান, ডান দিকে বাড়ির পেছনে যাওয়ার রাস্তা।
তার পাশে ফুলের বাগান আর কতগুলো লম্বা ঝাউ গাছ। আম বাগানের ভেতর দিয়ে একটা টিনের চালের একতলা বাড়ি, বোধহয় বডিগার্ডদের আস্তানা। হৈমন্তী নিচু গলায় বলল, বারান্দার বাঁদিক ঘেসে ওই বিশাল লম্বা নিম গাছটা দেখছিস সুমিত? দেখ, ওটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ঠিক, তুই কি বলতে চাইছিস যে মা ওই গাছটা দিয়ে নেমে পালিয়েছিল? না, সেটা অসম্ভব। হৈমন্তীর পেছন পেছন সবাই দোতলার বারান্দায় উঠল। অতিথিদের আসতে দেখে বিনু চৌধুরী উঠে দাঁড়ালেন, পরনে লাল ড্রেসিং গাউন, নীল আর সাদা স্ট্রাইপড পাজামা, মুখে অত্যন্ত বেমানান চুরুট, মুখে একগাল হাসি নিয়ে বললেন, আরে এসো এসো এসো, ওরে কে আছিস, চারটে চেয়ার দিয়ে যা। বলা মাত্র দুটো গুন্ডামার্কা লোক চারটে কাঠের চেয়ার এনে দিল। তাদের পিঠের ওপর আড়াআড়িভাবে স্ট্র্যাপ দিয়ে বাঁধা দুটো আগ্নেয়াস্ত্র। সবাই বসলে কথাবার্তা শুরু হল। হৈমন্তী বলল যে সে পুনার সাংবাদিক, বাংলার পুরনো জমিদার বাড়ি নিয়ে প্রবন্ধ লেখার জন্য তার ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে এসেছে শুনে বিনু চৌধুরী কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। আর চয়ন যে বম্বের একজন বিখ্যাত হাসপাতালে কর্মরত বিলেত ফেরত ডাক্তার, সেটা শুনে যেন পুলকিত হলেন। পরিচয় পর্ব শেষ হলে বিনু চৌধুরী জিজ্ঞেস করলেন, তোমাদের পরিচয় তো পেলাম, এবার বলো তো তোমার বাবার নাম কি, তিনি কি করেন? হৈমন্তী বলল, আমার বাবার নাম সুব্রত রায়, বম্বেতে চাকরি করতেন, এখন রিটায়ারমেন্টের পরে কমলপুরে বাড়ি কিনে থাকতে এসেছেন। বটে, তা এই কমলপুরে কেন? উনি শহরের বাইরে থাকতে চেয়েছিলেন, ওর এক বন্ধু এই জায়গাটার খবর দিয়েছিলেন, এই জায়গাটা ওর খুব পছন্দ হয়েছে। তা বেশ, কোথায় তোমাদের বাড়ি? চ্যাটার্জি পাড়ায়, সবাই বাড়িটাকে বিনানি বাড়ি বলে। আচ্ছা, তোমাদের মায়ের নাম কি? ইভা, ইভা রায়। মিথ্যা কথা, তোমাদের মায়ের নাম রানী। আমি অনেকদিন আগে রানী নামের একটা মেয়েকে চিনতাম, তোমার বোনকে অবিকল তার মতো দেখতে, কি ঠিক বলেছি তো? সে জাগে জাগে, তোমরা একটু বসো, আমি তোমাদের চায়ের ব্যবস্থা করে আসছি। বলেই হনহন করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। চয়ন ফিসফিস করে বলল, এটা কি রকম হলো? হ্যাঁ, কাউকে ডেকে চায়ের কথা বললেই তো হতো। হৈমন্তী গম্ভীর মুখে বলল, কি হলো বুঝতে পারলি না? ঠিকানাটা পেয়ে গেছে, এখন কমলপুরে লোক পাঠাচ্ছে বাবা মাকে ধরে আনবার জন্য। আশা করি বাবা মা বাড়িতে নেই, এতক্ষণে মনোরঞ্জন বাবুর কাছে চলে গেছে। বারান্দা থেকে দেখা গেল বিনু চৌধুরীর গাড়িটা বাড়ির পেছন থেকে এসে গেট দিয়ে বেরিয়ে গেল। একটু বাদেই বিনু চৌধুরী হাসি হাসি মুখে দোতলায় উঠে এলেন। হৈমন্তী বলল, কি কমলপুরে গাড়ি পাঠালেন মাকে ধরে আনবার জন্য? কিন্তু কোনো লাভ হবে না যে, কারণ আমরা বেরোনোর সঙ্গে সঙ্গেই বাবা মা কলকাতায় চলে গেছে, কিসব কেনাকাটা করার আছে না তাই। বিনু চৌধুরীর মুখের হাসিটা মিলিয়ে গেল, গম্ভীর মুখে বললেন, বা এত কিছু বুঝেও গেলে। বাবা মা যখন বেরিয়েছেন তখন ফিরবেন নিশ্চয়ই, আমার লোক অপেক্ষা করবে, ওরা যতক্ষণ না আসছে ততক্ষণ তোমাদের এখানেই থাকতে হবে। সেটা বোধহয় সম্ভব হবে না, ওরা রাত করে ফিরবে, ততক্ষণ তো আমরা এখানে বসে থাকতে পারবো না। শেয়ালের মতো দাঁত বের করে হাসলেন বিনু চৌধুরী, বললেন, এটা আমার জমিদারি ম্যাডাম, এখানে সব কিছু আমার ইচ্ছে চলে। আমার দারোয়ানদের হাতে যে অস্ত্রগুলো দেখছো ওগুলো কি জানো? সুমিত বলল, কালাশনিকভ। বাহ,
এই তো জানো দেখছি। তাহলে ওগুলো কি কি করতে পারে তাও নিশ্চয়ই জানো? জানি, আর এও জানি যে ওগুলো বেআইনি অস্ত্র। এখানকার পুলিশ হয়তো আপনার ঘুষ খেয়ে চোখ বন্ধ করে থাকতে পারে, কিন্তু আমাদের কিছু হলে দিদির কাগজের লোকেরা এখানে এসে উপস্থিত হবে আর আপনার হাঁড়ির হাল করে ছাড়বে। আমার কিছু হবে না ছোকরা, উল্টে সরকারের তরফ থেকে আমাকে মেডেল দেওয়া হবে। আজ থেকে 40 বছর আগে তোমাদের মা তার বাবাকে গুলি করে খুন করে পালিয়ে গেছিল, আমাকেও মারতে গেছিল, আমি কোনো মতে প্রাণ বাঁচিয়েছিলাম। জমিদারিটা উঠে যাচ্ছিল, আমি কোনো রকমে সেটা কিনে নিয়ে বাঁচাই। আজ তোমাদের মা আবার ফিরে এসেছে জমিদারি দখল নিতে, আর তোমাদের পাঠিয়েছে সরেজমিনে অবস্থাটা দেখে নিতে। সে ভুলে গেছে খুনের মামলা তামাদি হয় না, সে এখানে এলেই সব ফয়সলা হবে। ততক্ষণ যদি তোমরা না থাকো বা পালানোর চেষ্টা করো, তাহলে আত্মরক্ষার্থে আমাকে তোমাদের মেরে ফেলতে হবে। তবে তোমার ছোট বোনটিকে আমি মারব না, তার জন্য অন্য ব্যবস্থা হবে। ভয় নেই, ও ভালোই থাকবে। আর আমার অনেক দিন আগেকার একটা ইচ্ছে পূর্ণ হবে। সুমিতের মুখ দেখে ওকে ইশারায় শান্ত থাকতে বলে হৈমন্তী বলল, মা আসার পরে যদি দেখা যায় যে আপনার অনুমান ভুল, তখন কি হবে ভেবে দেখেছেন? কি আবার হবে, মানুষ মাত্রই ভুল করে, বলবো সরি ভুল হয়ে গেছে। ঠিক এই সময় পাশের ঘরে টেলিফোন বেজে উঠল। ইভার বর্ণনা অনুযায়ী ওটাই ছিল তার বাবার শোবার ঘর। টেলিফোন শুনে চেয়ার বয়ে আনা দুটো লোকের একজন ছুটে ঘরের মধ্যে চলে গেল। একটু বাদে বেরিয়ে এসে বিনুকে বলল, দারোগাবু ডাকছেন। বিরক্ত মুখে উঠে দাঁড়ালেন বিনু চৌধুরী, বললেন, একটা অপদার্থ লোক, তার আবার কি হলো? এই গণেশ, তুই আর পল্টু সিঁড়ির মুখে দাঁড়া, এরা পালাতে চেষ্টা করলে গুলি চালাবি। বলতে বলতে তিনি ঘরের ভেতরে চলে গেলেন। একটু বাদেই তাঁর গলা শোনা গেল। কে কে আছে? গায়ের লোক থানা ঘেরাও করেছে, কেন? হাসান শেখের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলে? আরে ওই হাসানটা তো এক নম্বরের হরামি, অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট। কি? ঠিক আছে, তোমরা বেশি দেরি করো না। কথা শেষ করে বিনু চৌধুরী বেজার মুখে বেরিয়ে এলেন, বললেন, চলো, নিচে তোমাদের জন্য ওয়েটিং রুমের ব্যবস্থা করেছি, তোমাদের বাবা মা না আসা পর্যন্ত ওখানেই তোমাদের অপেক্ষা করতে হবে। বিনু চৌধুরী যাতে বুঝতে না পারেন তাই হৈমন্তী মারাঠি ভাষায় বলল, কেউ যেন মাথা গরম না করে, আর হৈমন্তী না বলা পর্যন্ত কেউ যেন কোনো অ্যাকশন না নেয়। বিনু চৌধুরী জিজ্ঞেস করল, তোমরা সাংকেতিক ভাষায় কি কথা বললে? সরি, সাংকেতিক না, আসলে মহারাষ্ট্রে বড় হয়েছি তো তাই মারাঠিতে কথাগুলো বেরিয়ে গেল। কি বললে তুমি? বললাম কোনো ভয় নেই, দেখবি বাবা মা এলেই সব ঠিক হয়ে যাবে। বটে, আপাতত অতিথিশালায় যাও, একটু রাত হলে আমার লোকেরা গিয়ে তোমার বোনকে নিয়ে আসবে, আর আমিও দেখি পুলিশের ব্যাপারটা কি হলো। তোমার মাকে তাদের হাতে তুলে দিয়ে আমি তোমাদের ছেড়ে দেবো। অকারণ রক্তপাত আবার আমার একদম ভালো লাগে না। সিঁড়ি দিয়ে নেমে এলো সবাই, আগে আগে বিনু, তার পেছনে ওরা চারজন, আর তারও পেছনে দুজন বন্দুকধারী। সিঁড়ির পাশে একটা মোটা শালকাঠের দরজা, সেটা খোলা হলে দেখা গেল চৌকাঠ থেকে একটা সিঁড়ি নেমে গেছে নিচে। সেটা যেখানে শেষ হয়েছে সেখানে একটা প্রায় অন্ধকার ঘর, কোনো একটা জায়গা থেকে খুব ম্লান আলো আসছে। কোথা থেকে আসছে সেটা সিঁড়ির মাথা থেকে বোঝা যাচ্ছে না। চারজন চৌকাঠ পেরোতেই বাইরে থেকে হুড়কো টেনে দরজাটা বন্ধ হয়ে গেল।
এবার ঘরটার একটা বর্ণনা দেওয়া যাক। বেশ বড় ঘর, 18 ফুট বাই 16 ফুট, উচ্চতা কম, 8 ফুটের বেশি হবে না। সিমেন্টের মেঝে, এক পাশে দেওয়ালে দুটো 2 ফুট আড়াই ফুট চওড়া মোটা লোহার গরাদ লাগানো জানলা। ঘরের অন্য পাশে একটা 4 ফুট ব্যাসের কুয়ো, ফুট দেড়েক উঁচু একটা দেওয়াল দিয়ে ঘেরা। কুয়োর তলাটা ঘন অন্ধকার। হৈমন্তী চারদিক দেখে নিয়ে বলল, সুমিত, জানলা দিয়ে দেখ তো কিছু দেখা যাচ্ছে কিনা। সুমিত গলা বাড়িয়ে দেখে বলল, সামনে একটা পোড়ো বাগান আছে, ছোপঝাড়ের পেছনে একটা মরচে ধরা লোহার শীটের গেট, গেটের গায়ে হুড়কো লাগানো, সেটা বন্ধ আছে, তবে তালা দেওয়া কিনা সেটা বুঝতে পারছি না। লোকজন কেউ আছে? না, দেখতে তো পাচ্ছি না কাউকে। জানলার শিকগুলো ভাঙা যাবে? হ্যাঁ হ্যাঁ, ও কোনো ব্যাপারই না। ঠিক আছে, তুই অদিতিকে উঁচু করে তুলে জায়গাটা দেখিয়ে দে। অদিতি, সব জায়গাটা ভালো করে দেখে নে, যাতে কম আলোতেও গেটটা খুঁজে পেতে অসুবিধা না হয়। তারপর আমাদের পরবর্তী অ্যাকশনের প্ল্যানটা বানাতে হবে। সন্ধে হয়ে আসছে, তাড়াতাড়ি যা করার করতে হবে। অদিতিকে কোমর ধরে তুলে ধরল সুমিত। সব দেখে শুনে অদিতি বলল, গেটটা ছোট আছে রে দিদি, তালা দেওয়া থাকলেও ফট করে টপকে বেরিয়ে যাব, বাইরে কোনো লোকও নেই। আস্তে আস্তে বাইরে আলো কমে এলো। হৈমন্তী বলল, শোন, প্ল্যানটা হলো, সুমিত, প্রথমে জানলার শিকগুলো খুলে নিয়ে অদিতিকে তার ভেতর দিয়ে বাইরে বের করে দিবি। অদিতি, বাগানের গেট টপকে বাইরে গিয়ে রিক্সা নিয়ে সোজা কালীকৃষ্ণবাবুর বাড়ি চলে যাবি। তারপর তিনি যা করবার করবেন। আর মনোরঞ্জন বাবুকে ফোন করে বাবা মাকে বলে দিবি সবাই আমরা ঠিক আছি, চিন্তার কোনো কারণ নেই, আমি তোকে বাইরে পাঠিয়েছি ফোন করবার জন্য, ঠিক আছে? ঠিক আছে। অদিতি, বেরিয়ে যাবার 10 মিনিট বাদে আমরা খুব চেঁচামেচি জুড়ে দেব, এই বলে যে ও কুয়ে জাঁপ দিয়েছে। একথা শুনে বিনু চৌধুরী নিশ্চয়ই লোক পাঠাবে এখানে, আমাদের তাদের কবজা করতে হবে। সেটা অসুবিধে হবে না, কারণ আমরা সবাই ব্ল্যাক বেল্ট। আমরা ওদের আটকে রেখে বেরিয়ে যাব, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। কথা শেষ হলে সুমিত হ্যাঁচকা টানে জানলার শিক খুলে ফেলল, তারপর অদিতিকে কাঁধের ওপর তুলে নিল। অদিতি গেট টপকে বাইরে বেরিয়ে দেখল সেই রিক্সাওয়ালা দুজন বসে আছে। একটা রিক্সা নিয়ে অদিতি পৌঁছল কালীকৃষ্ণবাবুর বাড়িতে। ওনাকে সব কথা বলল, ঠিক হলো কালীকৃষ্ণবাবু লোকজনকে নিয়ে বেরিয়ে পড়বেন, আর অদিতি ফোন সেরে ওদের পেছনে পেছনে আসবে। কি হলো, কি হলো, একি 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 একি, এবার কি হবে, এবার কি হবে, কি ভগবান, এটা তুই কি করলি, বাঁচাও, কি ঝাঁপ দিলা, এ গোবেশ্বর, এ গোবেশ্বর, দেখ তো ঘুম ঘরে ওরা চেঁচাচ্ছে কেন। একটু বাদে গোপেশ্বর ছুটতে ছুটতে এসে বলল, বাবু, ওরা বলছে ছোট বোনটা নাকি কুয়ে ঝাঁপ দিয়েছে। বলিস কি রে সর্বনাশ, এই তাড়াতাড়ি যা, দেখ 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 মেয়েটা যেন কোনো ড্যামেজ না হয়। শব্দ করে গুমঘরের দরজাটা খুলে গেল। দুটো সন্ডা মার্কা লোক বন্দুক হাতে সিঁড়ি বেয়ে নেমে এলো। ভেতরে ওরা তিনজন যথাসাধ্য চিন্তিত মুখে কুয়োর পাশে দাঁড়িয়েছিল। গুন্ডা দুটো নেমে আসতেই হৈমন্তী কাঁদো কাঁদো গলায় বলল, দাদা, আমার বোন ভেতরে লাফিয়ে পড়েছে, আরে দেখুন, কোনো সাড়া শব্দ করছে না, একটু দেখুন দাদা। গোপেশ্বর বলল, আমি কুয়োর দিকে যাচ্ছি, আর ইন্দার তুই দড়ি দিয়ে ওদেরকে বাঁধ, যাতে পালাতে না পারে। ইন্দার দড়ি নিয়ে ওদের দিকে এগোচ্ছে, আর গোপেশ্বর কুয়োর ওপর ঝুঁকে আছে। হৈমন্তী সুমিতের দিকে চোখের ইশারা করলো, আর সুমিত সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড লাথি কষালো গোপেশ্বরকে লক্ষ্য করে। গোপেশ্বর হুড়মুড় করে কুয়োর মধ্যে পড়ে গেল। ব্যাপারটা এতটাই অপ্রত্যাশিতভাবে ও আচমকা ঘটে গেল যে ইন্দার তার ঘোর কাটিয়ে দড়ি ফেলে বন্দুক তুলতে যেটুকু সময় নিল, তার মধ্যেই হৈমন্তী ডান হাতের চেটো তরোয়ালের মতো প্রচণ্ড বেগে তার গলায় এসে লাগল। লোকটা নিঃশব্দে মাটিতে লুটিয়ে পড়ল। ওরা দড়ি দিয়ে ভালো করে ইন্দারকে বেঁধে দিল, আর মুখটা বেঁধে দিল রুমাল দিয়ে। তারপর হৈমন্তী বন্দুকটা সুমিতের হাতে দিল। দড়ির বাকি অংশটা হৈমন্তী নিজের কাঁধে ঝুলিয়ে নিয়ে বলল, চল এবার গাছের কাছে যাওয়া যাক। এদিকে জনাতিনেক লোক নিয়ে কালীকৃষ্ণ গেটের দারোয়ানের কাছে এগিয়ে গেলেন। অদিতি আর বাকিরা রইল আড়ালে, অনেকটা দূরে একটা বড় গাছের পেছনে। দারোয়ানের সঙ্গে কথা বলে বিশেষ লাভ হলো না। কালীকৃষ্ণ ফিরে এলে অদিতি বলল, শুনুন, এক্ষুনি গোলাগুলি করার কোনো দরকার নেই, আমার সঙ্গে 4 জন আসুন,
গেটটা টপকে দেখি, যদি কিছু গোলমাল হয় তখন বন্দুক। নিঃশব্দে গেট টপকে বাগানে ঢুকলো অদিতি, সঙ্গে চারজন লক্ষ্য মেইন গেটের দারোয়ান। কিছুটা এগিয়ে চারজনকে একটু অপেক্ষা করতে বলে সে নিজে এগিয়ে গেল দারোয়ানের দিকে। দারোয়ানকে ডাকার সঙ্গে সঙ্গেই দারোয়ান ঘুরে তাকাল, অল্প বয়সী সুন্দরী মেয়ে ডেকেছে বলে কথা। দারোয়ানটা অশ্লীল হেসে এগিয়ে আসতেই সজোরে একটা লাথি চালালো অদিতি। অদিতি স্নিকারটা একটা এক্সপ্রেস ট্রেনের গতিতে গিয়ে লাগলো দারোয়ানের সোলার প্লেক্সাসে। সে গাঁক করে একটা শব্দ করে নিঃশ্বাস নেবার আপ্রাণ চেষ্টায় মাটিতে পড়ে গেল। বাকি চারজন এগিয়ে এলো, তারপর দারোয়ানের মুখ হাত পা বাঁধা হলো। অদিতি দারোয়ানটার কোমর থেকে চাবির রিং বের করে দৌড়ে গেল গেটের দিকে। গেট খুলে কালীকৃষ্ণবাবু আর তার দলবল ঢুকে পড়ল ভেতরে। ইতিমধ্যে বারান্দার গা ঘেঁষে ওঠা নিম গাছটার নিচে এসে জড়ো হয়েছে তিনজন, হৈমন্তী, সুমিত আর চয়ন। হৈমন্তী সুমিতকে ইশারায় গাছে উঠে বারান্দায় যেতে বলল। নিচে গোলমাল শুনে ঘর থেকে বেরিয়ে এলেন বিনু চৌধুরী। উঠোনে তখন একদল গ্রামের লোক, আর তাদের আগে অ্যাসল্ট রাইফেল হাতে অদিতি আর কালীকৃষ্ণ। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না বিনু চৌধুরী। কিছুক্ষণ নির্বাক হয়ে ব্যাপারটা বোঝবার চেষ্টা করলেন, তারপর হুঙ্কার ছাড়তে যাবেন এমন সময় টের পেলেন তার ঘাড়ের কাছে কিছু একটা সুরসুর করছে। কি সেটা বোঝার আগেই সুমিত বলে উঠল, আপনার ঘাড়ের কাছে যেটা রয়েছে সেটা একটা বন্দুকের নল, তাই কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। আপনার বডিগার্ডদের বলুন বন্দুক ফেলে দিতে, নইলে আপনার মাথাটা গুলি করে ঝাঁঝরা করে দেব। এরপরে বিনু চৌধুরী আর কোনো কথা বলতে পারলেন না। এদিকে উত্তেজিত গ্রামবাসী তখন চিৎকার করছে, ওকে আমাদের হাতে তুলে দিন, পুলিশে দিয়ে লাভ নেই, বেটা ঠিক ছাড়া পেয়ে যাবে, একে আমরাই শেষ করব, একে আমরাই শেষ করব, একে আমরাই শেষ করব। কালীকৃষ্ণ বাবু এগিয়ে এলেন, হৈমন্তীকে জিজ্ঞেস করলেন, এটাকে নিয়ে কি করবেন, কিছু ভেবেছেন? একেবারে যে কিছু ভাবিনি তা নয়, শুধু একটা জিনিস খুঁজে বের করতে হবে। আপনারা সবাই একটু শান্ত হন, আমাদের একটু সময় দিন, আপাতত একে পাহারা দিন, আমরা এক্ষুনি আসছি। ওরা চারজন কালীকৃষ্ণবাবুকে নিয়ে জমিদারের শোবার ঘরে ঢুকল। দেওয়ালে আলমারির চোরা কুঠুরিটা খুঁজে পেতে অসুবিধে হল না। ভেতর থেকে বেরোলো একটা ধুলো মাখা মোটা হলদে কাগজের বড় সড় খাম, 40 বছর বাদেও সেটা প্রায় অক্ষত রয়েছে, পোকায় কাটতে পারেনি। তার ভেতর থেকে বেরোলো একটা এক্সারসাইজ খাতা। খাতাটার পাতায় পাতায় ঝকঝকে কালিতে রামানন্দ সিংহ নিজের জীবনের শেষ কটা দিনের কথা লিখে গেছেন, কিভাবে বিনু চৌধুরী তাঁর সর্বনাশ করার জন্য ষড়যন্ত্রের জাল বুনেছে, কিভাবে বিশ্বাসঘাতকতা করে চলেছে। এইসব কিছুর মধ্যে নিচে গাড়ির আওয়াজ শোনা গেল, একটা নয় দুটো, একটা পুলিশের আর অন্যটায় মনোরঞ্জন দত্ত, সুব্রত আর ইভা। একতলার বারান্দায় জড়ো হলো সবাই। এসডিপিও শ্রীকুমার নন্দী গভীর মনোযোগের সঙ্গে ডায়েরিটা পড়লেন। তথ্য প্রমাণ যা আছে তাতে বিনু চৌধুরীর বিরুদ্ধে কেস সাজানো কঠিন নয়। হৈমন্তী নন্দীবাবুর কাছ থেকে পারমিশন নিল ডায়েরিটার একটা জেরক্স করাবে বলে। এর পরের আলোচনা বসল মনোরঞ্জন বাবুর বাড়িতে। মনোরঞ্জন ছাড়াও উপস্থিত ছিলেন এসডিপিও সাহেব, কালীকৃষ্ণ, সুব্রত, ইভা আর ওরা চারজন। হৈমন্তী রামানন্দ সিংহের ডায়েরিটা খুলে বসল। ডায়েরির শেষ প্যারাগ্রাফটা সবচেয়ে ভয়ঙ্কর, হৈমন্তী পড়তে শুরু করল। কিছুদিন যাবত আমি যে পিস্তলটা দিয়া রানীকে বন্দুক চালানো শিখাইতেছিলাম তাহা পাইতেছি না। রানীকে সন্দেহ করি না, কারণ আজ পর্যন্ত সে কিছুই হারায়নি। 2 দিন আগে বিনু আমাকে বলিয়াছিল যে আমি যদি রানীর সহিত তাহার বিবাহ দেই, তাহা হইলে আমার জমিদারিও বাঁচিবে, আমিও বাঁচিব। আমি সেই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করিয়াছি। তবে কি সেই আমার পিস্তল হস্তগত করিয়াছে এবং আমাকে হত্যা করিবার মতলব আঁটিতেছে? যাহোক, আজ সন্ধ্যার আলোচনা শেষ হইলে
কাল প্রত্যুষে রমারঞ্জনের সহিত রানীকে কার্সিয়ংয়ের বাড়িতে পাঠাইয়া দিব। সাবধানের মার নাই। দাদু সাবধান হওয়ার সুযোগ তো আর পাইনি। সেদিন কি হয়েছিল মা? আমার যে কিছু মনে পড়ছে না। এতদিন ধরে যা ভুলে থাকার চেষ্টা করে এসেছি তা আজ আর মনে করতে পারছি না। মনোরঞ্জন বললেন, তোমাকে যে সব কথা মনে করতেই হবে। তুমি চুপ করে থাকলে এই মামলা দাঁড়াবে কি করে? তোমার সাক্ষ্যটাই এই খুনের সবচেয়ে বড় প্রমাণ। অনেক অনুনয় বিনয় অনুরোধের পর ইভা বললেন, বেশ, তোমরা যখন বলছো দেখছি চেষ্টা করে। ঘর জুড়ে নিস্তব্ধতা। একটা নিঃশ্বাস নিয়ে ইভা বলতে শুরু করলেন, সেদিন ছিল অমাবস্যা। সন্ধেবেলা বাবা আর ওই লোকটা আলোচনা শুরু করলো। রাত বাড়লে বাবা আমাকে খেয়ে নিয়ে শুতে যেতে বললেন। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু বাবা জোর করেই বললেন যে ওর আরো কিছুক্ষণ সময় লাগবে, আমি যেন শুয়ে পড়ি। আমি তাই খেয়ে নিয়ে পাশের ঘরে আমার বিছানায় শুয়ে পড়লাম। বাবার উত্তেজিত গলা আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু কিচ্ছু করার ছিল না। কি কথা হচ্ছিল কিছু মনে আছে? না, অস্পষ্ট কিছু কথা। রেগে রেগে কথা বলছিলেন বাবা, তারপর কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো যেন একটা জোরের শব্দ হলো। শব্দটা কিসের সেটা বুঝে ওঠার আগেই দরজায় খুটখুট করে আওয়াজ হলো। ওই লোকটার এক হাতে রুমালে মোড়া আমার পিস্তল। লোকটা চাপা গলায় বলল, রানী রানী, দরজাটা খোলো তাড়াতাড়ি, তোমাকে কর্তমশাই ডাকছেন। কি হলো? তাড়াতাড়ি চলো তোমার বাবার ঘরে, চলো। আহ, লাগছে তো আমার, হাত ধরে টানছো কেন? আরে এসো, দেখো দেখো তোমার বাবার কি অবস্থা। বাবা, কি হয়েছে বাবা? তুমি কথা বলছো না কেন? এত রক্ত কেন? বাবা বাবা, তোমার বাবা হিসেব মেলাতে গিয়ে দেখলেন যে তিনি এত টাকা চুরি করেছেন আর নয় ছয় করেছেন যে বিবেকের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। এক্ষুনি পুলিশ আসবে। আর দেখো, এই পিস্তলে তোমার আঙুলের ছাপ আছে, অতএব তারা ভাববে যে তুমি তোমার বাবাকে কারোর প্ররোচনায় টাকার লোভে খুন করেছো। তোমাকে ধরে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝোলাবে। এখন একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি। আমি ওদের বলতে পারি যে এখানে ডাকাত পড়েছিল আর তারাই তোমার বাবাকে খুন করেছে। সেক্ষেত্রে তোমাকে দুটো কাজ করতে হবে। এক, তোমাকে এই গল্পটা পুলিশের সামনে সত্যি হিসেবে তুলে ধরতে হবে, আর দুই, আমাকে বিয়ে করতে হবে। তাহলেই সব সমস্যার সমাধান। আমি ওই পিস্তলটা লুকিয়ে ফেলবো, পুলিশ এটা খুঁজেও পাবে না। আমি ফাঁসিতে ঝুলবো, তবু তোমাকে বিয়ে করব না। কি এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেললে? আজ রাতটা ভালো করে চিন্তা করো। তোমার থাকার ব্যবস্থা করেছি গুম ঘরে। কাল সকালের মধ্যে যদি আমার কথায় রাজি না হও, তাহলে আমি পুলিশের হাতে পিস্তলটা তুলে দেব, তারপর যা হবার হবে। আশা করি বোকামি করে নিজের প্রাণটা খোয়াবে না। চলো চলো বলছি। চল্লিশ বছর আগের ঘটনার নৃশংসতায় শব্দহীন বর্তমান, ভয়ঙ্কর অতীত নিস্তব্ধ করে দিয়েছে তাকে। বেশ খানিক নীরবতার পরে অদিতি জিজ্ঞেস করল, ওখান থেকে পালালে কি করে মা? ইভা আবার শুরু করলেন, মনে মনে ঠিক করে নিয়েছিলাম, আর যাই হোক পালাতে আমাকে হবেই, যেভাবেই হোক, না হলে ওই লোকটা জোর করে আমাকে বিয়ে করবে। এসব ভাবতে ভাবতে শুনতে পেলাম জলের শব্দ। কুয়োটার কথা আগেই জানতাম, তার ভেতরে যে চাঁদা নদীর জল আসে আমি তাও জানতাম। আমি হাতড়ে হাতড়ে কুয়োটার কাছে গেলাম, তারপর নিচে ঝাঁপিয়ে পড়লাম। কতক্ষণ সাঁতার কেটেছি জানি না, হঠাৎ দেখলাম মাথার ওপর তারা ভরা আকাশ। বুঝতে পারলাম সুড়ঙ্গ পেরিয়ে চাঁদা এসে পড়েছি। আরও কিছুটা সাঁতরাতেই দেখলাম নদীর ধারে গাছের শেকড়ে বাঁধা রয়েছে একটা ডিঙি। আমি দড়ি খুলে সেটার উপর উঠে বসলাম। কোনো মতে সেটা মাঝ নদীতে নিয়ে গেলাম, তারপর স্রোতের টানে সেটা ভেসে চলল। কতক্ষণ আমি জানি না। হঠাৎ তারার আলোয় দেখলাম সামনে চ্যাটার্জি পাড়ার ঘাট।
মনে হলো খুকির বাড়িতে গেলে মাস্টার মশাই নিশ্চয়ই আশ্রয় দেবেন। খুকি মানে তোদের পিসি। আমি ঘাটে ডিঙি বেঁধে আমবাগানের ভেতর দিয়ে মাস্টার মশাইয়ের বাড়ির দরজায় ধাক্কা দিলাম। অদিতি বলল, এইবার বাবার এন্ট্রি, তাই তো? সুব্রত বললেন, আগে এবার আমি বলি, তোর মাকে দেখে আমরা তো হতবাক। আমাদের কনফারেন্স শুরু হলো যখন, তখন মাঝরাত। সেখানে উপস্থিত অনাথনাথ রায়, মানে বাবা, তোর মা, আমরা দুই ভাই, কারণ মেজদা তখন কলকাতায়, এছাড়া খুকি আর মহারানী সিং, মানে তোদের মা। বাবা সব শুনে তোর মাকে পুলিশের কাছে যাবার পরামর্শ দিলেন। উনি ভেবেছিলেন রানী অকারণে ভয় পেয়েছে, হয়তো বিনু চৌধুরী রানীকে যা বলেছে সেটাই ঠিক। আসলে উনি কোথাও গিয়ে বিশ্বাস করে উঠতেই পারেননি যে একটা মানুষ এত নৃশংস ষড়যন্ত্র করতে পারে। উনি সেই রাতটা আমাদের বাড়িতে থেকে পরের দিন তোর মাকে বাড়ি ফিরে যেতে বললেন। তারপর কি হলো? বাবা তাঁর রায় ঘোষণা করে শুতে চলে গেলেন, বর্দাও চলে গেল। খুকি আমায় বলল, দাদা শোন, রানীকে আমি খুব ভালো করে চিনি, ও মিথ্যে বলার মেয়ে নয়। ও যদি ফিরে যায় ওর সর্বনাশ হয়ে যাবে, তুই ওকে বাঁচাতে পারবি না দাদা। তুই ঠিক বলেছিস। আচ্ছা রানী, একটা কথা বলবো? বলো। আমার সঙ্গে কলকাতায় যাবে? মানে? আমার কালকে ভোরবেলা ট্রেনে কলকাতা যাবার কথা, ওই একটা ইন্টারভিউ আছে। তো তুমি যদি রাজি থাকো আমি তোমায় কলকাতায় পৌঁছে দেবো, কিন্তু ট্রেনে নয়, লোক জানাজানি হয়ে যাবে। আমরা কিছুটা রাস্তা নদীতে যাব, তারপর অন্য কোনো একটা ব্যবস্থা করে নেব। আচ্ছা, কলকাতায় কোনো চেনাশোনা আছে তোমার? না, দেখি কোনো অনাথ আশ্রমে গিয়ে উঠতে হবে। আমি একটা কথা বলি, এরকম অনিশ্চয়তার মধ্যে কলকাতায় গিয়ে ওঠাটা কি ঠিক হবে? মানে কেউ যদি জানতে পারে তুমি ওখানে রয়েছ, ধরো বিনু চৌধুরী যদি লোক পাঠায় তোমার খোঁজে, তাহলে কি হবে ভেবে দেখেছো? তাহলে আমি এখন কি করব? আমাকে ওই শয়তানটার কাছেই ফিরে যেতে হবে? না, তার চেয়ে মরে যাওয়া ভালো। না, আমি তোমাকে কখনোই তা করতে বলবো না। ধরো আমরা যদি কলকাতা না গিয়ে পশ্চিমের দিকে যাই, শুনেছি ওখানে একটা নতুন কেমিক্যাল ফ্যাক্টরি খুলেছে, আমি ওখানে জয়েন করে যাব। আমাদের যতদিন ইচ্ছে লুকিয়ে থাকবো, বিশ্বাস করো আমি তোমার কোনো অসম্মান করব না। এই পর্যন্ত বলে সুব্রত একটু বিশ্রাম নিলেন, আর সেই ফাঁকে অদিতি বলল, আহা কি রোম্যান্টিক। সুব্রত হেসে বললেন, আর কি, চলে গেলাম রায়পুরায়, জয়েন করে গেলাম রাবার কেমিক্যাল ফ্যাক্টরিতে। ওখানে একটা কোয়ার্টারে তোর মাকে নিয়ে শিফট করে গেলাম। একটা শেষ প্রশ্ন বাবা, তোমরা তো দিব্যি ছিলে ওখানে, আবার এই কমলপুরে ফিরে আসার ইচ্ছেটা কেন হলো? সাবকনশিয়াস মাইন্ড বলে একটা বস্তু আছে জানিস তো, যেটা হার্ড ডিস্কের মতো আমাদের অতীতটাকে স্টোর করে, সেটা কিছুতেই আমাদের অতীতকে ভুলতে দিল না। যতই হাসি খুশি জীবন কাটাই না কেন, সব সময় একটা আতঙ্ক, একটা ভয় তাড়া করে বেড়াতো। তাই ঠিক করলাম চাকরি জীবন শেষ করে একবার ফিরে যাব অতীতের সামনে, যার জন্য তোর মায়ের এত বড় সর্বনাশ হয়েছে, একবার তার সামনে গিয়ে দাঁড়াব। যাক, রহস্যের জট ছাড়লো অবশেষে, এবার আর একটা কাজ বাকি। আবার কি কাজ? দুদিন পরে দেখতে পাবে। দুদিন পরে চ্যাটার্জি পাড়ার বিনানি বাড়ির গেটে একটা শ্বেতপাথরের ফলক লাগলো, তার উপরে লেখা অনাথ আশ্রম। সানডে সাসপেন্সে আজ শুনলেন মনোজ সেনের চতুরঙ্গ। গল্পের সূত্রধার এবং হৈমন্তী, আমি অয়ন্তিকা। সুব্রত ও রমানন্দ, মীর। খুকি, উপাসনা। গোপেশ্বর, সায়ক। অদিতি, মোহর। বিনু, শঙ্করী প্রসাদ মিত্র। চয়ন,
সোমক, কালীকৃষ্ণ অমর্ত্য, লক্ষণ পুষ্পল, সুমিত অগ্নি। অন্যান্য কণ্ঠ সৈকত, সঞ্জীব, দেবস্মিতা এবং অত্রি, এবং ইভা রায়ের চরিত্রে বিশাখা মুখোপাধ্যায়। পর্ব পরিচালনায় গল্পের কথক এবং মনোরঞ্জনের ভূমিকায় দীপ। কাহিনীর বেতার নাট্যরূপ গোধূলি। ধ্বনি পরিকল্পনা সৌম এবং শুভ। পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক। বিশেষ সহযোগিতায় বর্ণালী রায়। সানডে সাসপেন্সের পক্ষ থেকে বিশাখা মুখোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল মনোজ সেনের চতুরঙ্গ। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।